সম্প্রতি রাজ্য প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাক্রমে গোটা রাজ্য জুড়ে ড্রাগস কন্ট্রোলারের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ড্রাগস কন্ট্রোলারের নির্দেশক্রমে বিভিন্ন স্তরের শীর্ষ পদস্থ আধিকারিকেরা বিভিন্ন ঔষধের দোকানগুলোর মধ্যে নিয়মিতভাবে নিরীক্ষণ করে, কোনো প্রকারের দুর্নীতি অথবা আইন অমান্য হচ্ছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখছে। শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মুহুরছড়া বাজারে এমনই এক রুটিন চেকিংয়ে গিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। নিরীক্ষণ করার উদ্দেশ্যে ওই বাজারের আনন্দ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে প্রবেশ করা মাত্রই ওই দোকানে থাকা এক ব্যক্তির কাছে একটি কাচের বোতল ভর্তি ব্যাগ দেখতে পান আধিকারিকেরা। পরবর্তী সময়ে আধিকারিকরা ওই ব্যাগটি দেখতে চাইলে নিরীক্ষণ করতে আসা ওই আধিকারিককে ধাক্কা মেরে দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। আধিকারিকদের তরফ থেকে সংশ্লিষ্ট ঘটনাটি পুলিশকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনার পরপরই মুহুরছড়া বাজারের স্থানীয় মানুষজনেরা প্রচণ্ড সংখ্যায় আনন্দ মেডিকেল হল চত্বরে ভিড় জমাতে শুরু করে এবং একটা সময় উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়। দেখুন, এটা আমরার একটা স্পেশাল ড্রাইভ ইন্সপেকশন করার জন্য, অ্যাজ পার অর্ডার অফ দ্য হায়ার অথরিটি আমরা এখানে আইসি। আমরা চারজনের একটা টিম আছে, চারজনই ইন্সপেক্টিং অফিসার ড্রাগস। তো আমরা প্রথমে পয় ভিজিট করলাম, তারপর আমরা টুয়ার্ডস দিল্লি আমরা প্রসিড করলাম। আসার পথে আমরা এই জায়গাতে আমরা গাড়ি দাঁড়াইলো মোহরছড়াতে। হ্যাঁ, দাঁড়ানোর পর আমরা দুজন ইন্সপেক্টিং অফিসার ড্রাগস আমরা গেলাম একটা দোকানে ভিজিট করার জন্য, আর উনি আমার সঙ্গে আছেন, ওনার নাম বিকাশ দেবর্মা, উনি ইন্সপেক্টিং অফিসার ড্রাগস। উনি এই দোকানে এসে ঢুকেন। ঢুকার পর একজন লোক একটা প্লাস্টিকের ব্যাগ, বড় বাজারের ব্যাগ, ওইটার ভিতরে কিছু বোতল ছিল। তো যিনি এই দোকানে প্রথম ছিলেন উনি বললেন যে এটাতে কিছু হোমিওপ্যাথিক ওষুধ ছিল। তো যাই থাকুক কি না, যদি লাইসেন্স থাকে ওষুধ রাখাই যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওনাকে হার্ট করে ওনার জামা ছিঁড়ে ওই যার কাছে ছিল ব্যাগটা উনি এখান থেকে পালিয়ে যান। কোন দিক দিয়ে? পিছন দিকের দরজা দিয়ে। হ্যাঁ, তো তারপর আমরা বাধ্য হয়ে ডাকি পুলিশ ফোর্সকে, আমরা ডাকতে বাধ্য হই। ওনারা এলেন আমাদের ইয়েতে, হায়ার অথরিটিকে রিপোর্ট করা হয়েছে। তো যাই রকমভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেরকমভাবে আমরা কাজটা নিয়ে যাচ্ছি। দোকানের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ড্রাগস ইন্সপেক্টর অভিজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।